দুবাই ট্রিপের পর ছোট্ট একটা ব্রেক নিয়ে আমরা আবার ফিরে এসেছি একটা নতুন এক্সাইটিং রোড ট্রিপের গল্প নিয়ে। এবার আমরা যাচ্ছি গোপালপুর বিচ এবং ওড়িশার কাশ্মীর দারিংবাড়িতে। সবুজে ঘেরা দারিংবাড়ির পাহাড় আর ঝর্ণা সব মিলিয়ে প্রাকৃতিক সৌন্দর্য আশা করি তোমাদের খুবই পছন্দ হবে। তাহলে দেখতে থাকো ভিডিওটা। হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে হলো 15 জুন 2024। আজকে এখন বেজেছে হচ্ছে জাস্ট সকাল 4টে বা ভোর 4টে, আর একটা ছোট্ট ব্রেক নিয়ে এখন আমরা আবার বেরিয়ে পড়েছি নেক্সট ট্রিপের উদ্দেশ্যে। তো আমাদের নেক্সট ট্রিপ হচ্ছে আমাদের প্রতিবেশী রাজ্য ওড়িশার দারিংবাড়িতে। তো যাব আমরা কিন্তু রোড ট্রিপে। তো এই রোড ট্রিপে যাওয়ার মেন কারণ ছিল আমাদের নতুন গাড়ির সাথে একটা প্রথম এবং মেমোরেবল ট্রিপ ক্রিয়েট করা। তো যাওয়া যাক। তো এখন আমরা নিচে এসে গেছি, সব জিনিসপত্রগুলো লোড করা চলছে। তোমাদের দেখিয়ে দিচ্ছি কী কী লাগেজ নিয়েছি আমরা। তো এটা হলো আমাদের স্যুটকেস, এটা বাবা মার একটা ড্রাফেল ট্রলি, আর এটা আমাদের একটা মিসলেনিয়াসের ব্যাগ রয়েছে, আর এটা অরিত্রর ইকুইপমেন্ট, সব থেকে ইম্পর্ট্যান্ট ব্যাগ এটা ট্রিপের। আর পিছনে আমরা 3-4টে নিয়েছি হচ্ছে বিসলেরির 5 লিটার্সের বটল। আজকে ট্রিপের ব্যাপারে তোমাদের আপডেট দিয়ে দিই, আমরা আজকে ডিরেক্টলি কলকাতা থেকে দারিংবাড়ি যাচ্ছি না, আমরা আজকে যাব হচ্ছে গোপালপুর। গোপালপুরের বিচে আমরা একটা হোটেল বুক করে রেখেছি অলরেডি, সেখানে গিয়ে আমরা নাইট স্টে করব। তো আজকের জার্নিটা হতে চলেছে মোটামুটি অ্যারাউন্ড 600 কিলোমিটারের, আর এটা যেতে আমাদের গুগল অনুযায়ী সময় লাগবে প্রায় 12 ঘন্টার মতো। যদিও আমরা তার মাঝখানে 2-3 বার অ্যাটলিস্ট ব্রেক তো নেবই, কেন কি অনেকটা রাস্তা। তো দেখা যাক আলটিমেটলি কখন গিয়ে আমরা পৌঁছতে পারি। এই হলো আমাদের নতুন গাড়িতে প্রথম রোড ট্রিপ। রাস্তাঘাট একদম খালি, তার মধ্যে দিয়ে আমরা স্টার্ট করলাম আমাদের জার্নি। তো আমরা এখন উঠে পড়েছি কোনা এক্সপ্রেসওয়ের উপর, আর আমি রাস্তার ব্যাপারে একটু ভুল ছিলাম, রাস্তা একদম শুনশান নয়, চারিদিকে ট্রাকের জ্যাম। আমরা একটুখানি খালি স্ট্রেচ পেয়েছি, এর আগেই অনেক কাণ্ড করে আমাদের ট্রাকের জ্যাম পেরিয়ে আসতে হয়েছে। এখন আমরা সাঁতরাগাছি রেলওয়ে ফ্লাইওভার দিয়ে যাচ্ছি, আস্তে আস্তে যেতে হচ্ছে, কেননা সামনে মোটামুটি ভালোই ট্রাক আর আরও অন্যান্য গাড়ি আছে, কিন্তু গুগল ম্যাপস বলছে যে এই ব্রিজটা ক্রস করলেই রাস্তাটা মোটামুটি খালি হয়ে যাবে। সাধারণত এই ব্রিজটাতে সবসময়ই আমরা জ্যাম পাই, সকালবেলা এত ট্রাক থাকে, বাস তো থাকেই, বাস কম থাকে ট্রাকটাই বেশি। তো আর ট্রাকওয়ালাগুলো না কিছুতে জায়গা দিতে যায় না, মানে যারা ড্রাইভ করে তারা নিশ্চয়ই জানেন যে ট্রাকওয়ালারা কখনোই জায়গা দেবে না, এখন অ্যাটলিস্ট রাত্রির ভোরবেলা তো দেয়ই না, দিনের বেলা হয়তো দিতে পারে, সেই কারণেই একটু ইয়ে। কিন্তু প্রায় আমরা সাঁতরাগাছি ব্রিজ থেকে নেমে গেছি, এরপরে আশা করছি ভালো রাস্তাই পাবো। সামনে এই দিল্লির কাটটা বেরিয়ে গেল, আমরা বম্বে রোডের দিকে টার্ন নিয়ে নিলাম। আমরা এখন উলুবেড়িয়া ক্রস করে যাচ্ছি। খড়গপুর পৌঁছাতে আর 87 কিলোমিটার, মানে 1 ঘন্টা 2 মিনিট মতো। তো এখন রাস্তা আমরা পুরোপুরি ফাঁকা পেয়েছি, আর আশা করছি মানে আগেও খুব একটা পাবো না জ্যাম। আর অ্যাজ ইউজুয়াল NH12 বা বম্বে রোড মানে অসাধারণ, 4 লেন, কিছু কিছু জায়গায় 3 লেন, গাড়ি চালাতে দারুণ লাগছে। এখন আমরা দামোদর নদীর ব্রিজ ক্রস করে গেলাম, নদীটা যদিও দেখা গেল না, এত তাড়াতাড়ি আমরা বেরিয়ে গেছি। ঠিক আছে চলো জার্নি কন্টিনিউ করি। কোলাঘাট ব্রিজ পেরোচ্ছি, মনে হচ্ছে নদীটা একদম আকাশের সাথে মিশে গেছে, পুরো একটা গ্রে কালার। আর এই সামনে রাস্তা আমরা চলেছি। গুড মর্নিং এভরিওয়ান আগেন, আর আমরা এখন চলে এসেছি কোলাঘাটে, আর আমরা ঠিক দাঁড়িয়েছি শেরে পাঞ্জাবের উল্টো দিকে শামশ্রী হোটেলে। এখানে আমরা জাস্ট চা খাবো, আর কিছু করবো না, কেন কি ব্রেকফাস্ট করার তো টাইম হয়নি, সবে 5:30 বাজে, খিদেও পাইনি, কালকে রাতের খাবার এখানে হজম চলছে। আর এই পেছনে আমার শেরে পাঞ্জাব দেখা যাচ্ছে,
শেরবাজারের বিশাল গেটটা এখন তৈরি হচ্ছে, আর পেছনে সূর্যও দেখতে পাচ্ছ, সানরাইজ হয়ে গেছে কমপ্লিটলি, আর আমরা এখনও ফুল এনার্জিতে, কেন কি জাস্ট শুরু, এরপরে এখনও অনেক রাস্তা বাকি, জাস্ট আমরা মানে এক ঘন্টায় গাড়ি চালিয়েছি, মোটামুটি 12 ঘন্টা গাড়ি চালাতে হবে। তো এটা ফার্স্ট ব্রেক, জাস্ট স্ট্রেচিং আর চা খাওয়ার ব্রেক, কেন কি তাহলে ভোরবেলা তো ঘুমটা বেশি পেয়ে যাবে। তো এখন চা খেয়ে আমরা আবার বেরিয়ে যাবো অন দ্য রোড, হিটিং দ্য রোড আগেন, অ্যান্ড তারপরে দাঁড়াবো সোজা গিয়ে খড়গপুরে। এই চা খাওয়া চলছে এখন, চা আর বাড়িতে আনতে, বাড়ি থেকে আনা বিস্কিট আছে, আমরা কিছু স্ন্যাক্সও নিয়ে এসেছি সাথে, এখন চা খাওয়া চলছে, খেয়েই বেরিয়ে যাবো। চাটা খেয়ে আমরা আবার স্টার্ট করে দিয়েছি আমাদের জার্নি। তো কোলাঘাটের পরেই বাঁদিকের যে কাটটা আসে সেটা দিয়ে গেলে আমরা দীঘা পৌঁছে যাব, এখন আমরা সোজা যাচ্ছি খড়গপুরের দিকে। সামনে রাস্তাটা খুব সুন্দর, দুদিকে একদম গ্রিন প্যাচ। একটু আগেই একটা বোর্ড এলো, ওটাতে দেখলাম ভুবনেশ্বর এখনো 343 কিলোমিটার বাকি আছে। এখান থেকে আমরা সোজা নিয়ে নিচ্ছি, বাঁদিকে গেলে খড়গপুর ছিল, আমরা বালাসোরের দিকে কাটটা নিলাম। এখন মোটামুটি 7টা বাজে আর আমরা দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য। অরিজিনালি আমরা ভেবেছিলাম ওই যে খড়গপুরের কাটটা নিয়েছিলাম ওখানে কাছাকাছি কোথাও ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো, কিন্তু ওখানে দেখলাম কোনো রেস্টুরেন্ট বা ধাবাই তখন অবধি খুলেছিল না। তো আর একটু এগিয়ে এলাম আমরা, এখন আমরা বেলদা থেকে আর 20 কিলোমিটার মতন দূরে আছি, আর 20 কিলোমিটার গেলে বেলদা। তো এখানে একটা ধাবা দেখতে পেয়ে সাইডে আমরা দাঁড় করলাম আর জিজ্ঞেস করলাম, বললো ওরা যে খোলা আছে, ব্রেকফাস্ট পাওয়া যাবে। তো গিয়ে দেখি কী ব্রেকফাস্ট পাওয়া যায়। তার মাঝখানে হয়তো আমরা ছোট খাটো ব্রেক নিয়ে নেবো, বাট কটকে পৌঁছে আমাদের লাঞ্চ করার প্ল্যান আছে। এখন আমরা বেলদা পৌঁছে গেছি আর কন্টিনিউ করছি আমরা NH-16 এর উপর। এখনো অনেকটা রাস্তাই আমাদের, এই সেম হাইওয়ে ধরে এগিয়ে যেতে হবে। তো এখন আমি ব্রেক নিয়ে নিয়েছি আর পেছনে বসে এনজয় করছি, এই যে সানরুফ এইটা এনজয় করছি, আঙ্কেল গাড়ি চালাচ্ছে, আর আমরা এইভাবেই তিনজনে মিলে এক এক করে গাড়ি চালিয়ে যাব, যাতে কি কারোর উপরেই বেশি স্ট্রেস না পড়ে। তো আশা করছি এমনিতে খুব একটা স্ট্রেস হচ্ছে না, যেহেতু নতুন গাড়িতে আমাদের অটোমেটিক গিয়ার আছে, তো খুব একটা স্ট্রেসফুল কিছু নেই, আর মাঝে মাঝে আমি ক্রুজ কন্ট্রোলও ইউজ করছি। তো অন হোল বেশ মজার জার্নি, NH-16 অ্যাজ ইউজুয়াল খুব সুন্দর এবং ফাঁকা, আর আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি ডেস্টিনেশনের দিকে।
এখন আমরা জাস্ট ওয়েস্ট বেঙ্গল আর ওড়িশার বর্ডার ক্রস করলাম। সকাল থেকে এখন আমরা মোটামুটি 175 কিলোমিটার মতন ট্রাভেল করেছি, আর এই নিয়ে এটা হচ্ছে ফোর্থ টোল। আমাদের আগের যে টোলগুলো ছিল ওগুলোতে কত করে টাকা কেটেছে অরিত্র? একটাতে 130, তারপরে 80, তারপরে 95, মানে এক্সেসিভ আর কি। 200 কিলোমিটারও আমরা এখনো যাইনি, কিন্তু 300 টাকার মতন টোল দিয়ে দিয়েছি। এটা আরেকটা টোল। সামনেই একটা রিভার ব্রিজ আসছে, ম্যাপে তো দেখাচ্ছে সুবর্ণরেখা নদী, দেখা যাক নদী দেখতে পাওয়া যায় কিনা। আমরা এখন বালাসোরের কাছাকাছি চলে এসেছি, আর 21 কিলোমিটার বাকি আছে বালাসোর পৌঁছাতে। আর চেন্নাইয়েরও বোর্ড দেখলাম 1481 কিলোমিটার। কিরে চেন্নাই যাবি নাকি? হ্যাঁ, আমরা তো যেতেই পারি চেন্নাই, কেমন কোনো ব্যাপার না। গাড়ি যা চলছে, একটু জোরে পেডেলটা প্রেস করলে পৌঁছে যাবো মনে হয়। কিন্তু এই গরমের মধ্যে চেন্নাই কোনো মতেই যাবো না। আমরা এখন বালাসোরকে বাইপাস করে ভুবনেশ্বরের রাস্তা ধরে নিলাম। বাঁদিকের রাস্তাটা বেরিয়ে গেল বালাসোরের দিকে, আমরা সোজা বা ডান দিকের রাস্তাটা নিয়ে নিলাম ভুবনেশ্বরের দিকে যাওয়ার জন্য। আরেকটা ছোট ব্রেক নিয়ে নেওয়া হলো, আর তাতে আমরা চায়োজের প্রিমিক্সটা নিয়ে এসেছিলাম, সেইগুলো খেয়ে নিলাম। চার কাপ চা হয়ে গেল খাওয়া। ড্রাইভারও চেঞ্জ, যেমনটা দেখতে পাচ্ছ, এখন মেঘদীপা চালাচ্ছে গাড়ি। বালাসোর আমরা ক্রস করে গেছি, আমরা এরপরে কটকে দাঁড়াবো। সেইখানে পৌঁছাতে মোটামুটি এখনও 3-3.5 ঘন্টা লাগবে, অ্যারাউন্ড 166 কিলোমিটার বাকি আছে। তো এখন মেঘদীপা চালাবে কিছুক্ষণ, তারপরে হয়তো আমি চালাবো, দিয়ে আবার আঙ্কেল চালাবে, এইভাবেই আমরা যাচ্ছি। তো রাস্তাটা মাঝে মাঝে খারাপ পেয়েছি। NH16 তো ইন জেনারেল শুনেছি খুব ভালো, কিন্তু এখানে অনেক জায়গায় রাস্তার কাজ চলছে, ফলে অনেক বাম্পার করে দিয়েছে। সেই বাম্পারগুলো হুট করে দেখাও যাচ্ছে না, তাই একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আশা করছি এরপরে আবার ভালো রাস্তা পাবো। তো এখন যাওয়া যাক। আমরা ভদ্রাট পেরিয়ে গেলাম, আর আবার এগিয়ে চলে যাচ্ছে। আমরা এখন ব্রাহ্মণী রিভার ক্রস করছি, এখান থেকে কাটাক আর 61 কিলোমিটার, সেখানেই আমাদের নেক্সট ব্রেক নেওয়ার কথা। নদীটা খুবই সুন্দর, রাস্তাও অসাধারণ, খুব ভালো। মেঘদীপা অনেকক্ষণ ড্রাইভ করছে, প্রায় 2 ঘন্টার উপর, বেশ ভালোই লাগছে। ওভারঅল খুব এনজয় করতে করতে আমরা যাচ্ছি। তো একটা জিনিস জানিয়ে দিই, উড়িষ্যা গভর্নমেন্টের রিসেন্টলি কিছু নিয়ম চেঞ্জ হয়েছে হাইওয়ে স্পিড নিয়ে। সাধারণত ইন্ডিয়াতে অনেক জায়গায় হাইওয়ে স্পিড, মানে ম্যাক্সিমাম জায়গায় হাইওয়ে স্পিড 110 লিমিট থাকে, বাট উড়িষ্যাতে ব্যাপারটা কমপ্লিটলি আলাদা। এখানে রিসেন্টলি চেঞ্জেস এসছে যে কিছু কিছু জায়গায়
মানে 60 লিমিট, কিছু কিছু জায়গায় 80 লিমিট। সো অন অ্যান অ্যাভারেজ ইউ ক্যান কনসিডার 80 অ্যাজ দ্য লিমিট। আর এখানে বিভিন্ন জায়গায় ক্যামেরা লাগানো আছে, তো যদিও লোকাল গাড়িগুলো তো ফুল স্পিডে বেরিয়ে যাচ্ছে, ওরা চালাকি করে ওরা জানে কোথায় ক্যামেরা প্লেসড আছে, বাট আমরা যারা বাইরে থেকে আসছি তাদের পক্ষে হয়তো একটু ডিফিকাল্ট হবে বোঝাটা। তাই আমি সাজেস্ট করবো যে নর্মাল 80 মধ্যে চালান, 80-90 মধ্যে, তাতে অ্যাভারেজটাও পাওয়া যাবে গাড়ির, প্লাস কোনো রকমের কোনো স্পিড ইস্যুজও আসবে না। সিমিলারলি আমি সামনে দেখিয়ে দিচ্ছি কী ধরনের ক্যামেরা মুভমেন্টগুলো, মানে সরি ক্যামেরা স্পিড সেন্সিং ক্যামেরাগুলো লাগানো আছে। সামনেই একটা আসছে, তো যেমনটা দেখতে পাচ্ছেন এই যে সামনে বিশাল বড় অ্যান্টেনা, আর ওই উপরে বার লাগানো আছে, তাতে বিভিন্ন স্পিড ক্যাম, মানে প্রত্যেকটা লেনের জন্য আলাদা করে স্পিড ক্যাম লাগানো। তো বি ওয়্যার এইগুলোর থেকে, যে যদি আপনারা স্পিড এক্সিড করেন তাহলে হয়তো সামনে পুলিশে ধরবে বা অনলাইন আপনার চালান আসতে পারে। আমরা এখন বৈতরণী রিভার ক্রস করব, আর এই ব্রিজটা স্টার্ট হচ্ছে। আমি আপনাদেরকে নদীটা দেখিয়ে দিচ্ছি, অ্যান্ড এটা আমরা অবশ্যই গোল্ডেন কোয়াড্রিলেটারাল রোডের ওপর দিয়েই যাচ্ছি, NH16 একটা পার্ট তার। তো আপনারা নদীটা একটু এনজয় করুন। আমি জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, কিন্তু সামনে আমরা আবছা আবছা পাহাড় দেখতে পাচ্ছি, আগেও দেখতে পেয়েছিলাম। এগুলো উড়িষ্যার স্পেসিফিক, যেমনি উড়িষ্যায় পাহাড় দেখা যায় ওই ধরনেরই পাহাড়, ছোটো ছোটো পাহাড়, সবুজ পাহাড়। একটা আউটলাইন হালকা দেখতে পেয়েছি, দেখে বেশ ভালো লাগছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখান থেকে ভুবনেশ্বর 62 কিলোমিটার, বিশাখাপত্তনম 479, আর চেন্নাই নেমে চলে এসছে 1331। চেন্নাই আজকে আমাদের ডেস্টিনেশান নয়, কিন্তু ভুবনেশ্বরের অনেকই কাছে চলে এসেছি আমরা। তো এখন যাওয়া যাক, রাস্তা এখন অবধি ভালোই পেয়েছি, মাঝখানে ওই বালাসোর এর পরে 20-30 কিলোমিটার খুব খারাপ পেয়েছিলাম, তারপরে মোটামুটি ভালো রাস্তায় পেয়েছি এখন অবধি। এখন আমরা মহানদী ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, সামনে যে নদীটা দেখা যাচ্ছে ওটা অবশ্যই মহানদী, আর এই হচ্ছে ফ্লাইওভারটা যেটার উপর দিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি। মহিনের ঘোড়াগুলি শুনতে শুনতে আমরা চলে যাচ্ছি, আর প্রচুর ফুল গাছ এখানে লাগানো, খুব সুন্দর লাগছে, রাস্তাটা অসাধারণ, খুব সুন্দর লাগছে। এই গানটা আর এই
পরিবেশটা এই রাস্তাটা। আর কটক পৌঁছাতে 20 কিলোমিটার। আমরা এখন কটকে ঢুকছি, আর 7-8 কিলোমিটারের মধ্যেই আমাদের যে লাঞ্চের জায়গাটা সেটা চলে আসবে। তো এখনই আগেই একটা কাট ছিল ভুবনেশ্বরের দিকে সোজা, আর বাঁদিকে বেরিয়ে গেলে জগতাপের দিকে আমরা চলে যেতে পারতাম। তো আমরা অবশ্যই ভুবনেশ্বরের দিকে যাচ্ছি, একদম স্ট্রেট রাখছি। ফাইনালি আমরা কাটাকে পৌঁছে গেছি, আর একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, স্পাইসি ফ্লেম বলে। এখানে আমরা লাঞ্চ করবো, দিয়ে আবার এগিয়ে যাবো। রেস্টুরেন্টটা বেশ সুন্দর, আপনাদের ভেতরটা দেখিয়ে দিচ্ছি এখন। আমাদের খাবার চলে এসেছে, আমরা নিয়েছি গার্লিক নান, এবং এটা হচ্ছে নবরত্ন কোরমা, আর এটা কড়াই চিকেন। তো সবাই এখন খেতে শুরু করে দিয়েছে, এখানে আমরা ফটাফট খেয়ে নেব। লাঞ্চ করে আমরা আবার স্টার্ট করে দিয়েছি, এখন আমাদের নেক্সট স্টপ হচ্ছে রম্ভা। রম্ভা হলো চিল্কারেকের সাদার্ন পার্ট। তো ওখানে গিয়ে দেখি আমরা বিকেল হয়ে যাবে পৌঁছতে, কেননা অ্যারাউন্ড 150 কিলোমিটার ডিস্টেন্স আছে, আর যেতে প্রায় 3 ঘন্টার একটু কম, 2.5-3 ঘন্টা মতন টাইম লাগবে। তো গিয়ে এবার দেখতে হবে কি বোটিং করার মতন ওয়েদার থাকে কিনা, কেন কি এখন প্রচণ্ড রোদ উঠেছে আর খুবই গরম লাগছে। এত গরমে আমার মনে হচ্ছে না আমরা বোটিং করতে পারবো। তো দেখা যাক কি করি আমরা। এখন আমরা ঢুকছি ভুবনেশ্বরে, ওড়িশার ক্যাপিটাল ভুবনেশ্বরে। তো মোটামুটি একটু আগে থেকেই বুঝতে পারা যাচ্ছিলো যে আমরা ক্যাপিটাল সিটিতে ঢুকতে চলেছি, কেননা অনেক বিল্ডিং দেখা যাচ্ছিলো, বড় বড় অনেক ভালো ভালো গাড়ির শোরুম, আরও অনেক রকম ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। তো দেখি, ভুবনেশ্বরে এসেছিলাম অনেক দিন আগে, যদিও এবার আমরা মোটামুটি বাইপাসের উপর দিয়ে বেরিয়ে যাবো, তাও দেখি শহরটা কীরকম। জানি না সামনে বোঝা যাচ্ছে কি না, বাট আমরা রাস্তায় পুরোপুরি একদম মিরাজ দেখতে পাচ্ছি, মানে পুরো জল পড়েছিল এখানটা সামনেটা মনে হচ্ছিল, তাতে এই ট্রাকগুলোর রিফ্লেকশন দেখা যাচ্ছিল, এতটাই গরম এখন। একদম সামনে গ্রিন পাহাড়, পাহাড় নয় টিলা পাহাড় টাইপের, দেখতে খুবই ভালো লাগছে। এই গরমের মধ্যে একটা যেন ফ্রেশনেসের হাওয়া।
চলে যাচ্ছি রম্ভার দিকে, যেমনটা আগে বললাম। আর আমাদের আর বেশি রাস্তা বাকি নেই রম্ভা পৌঁছাতে, আর 10 কিলোমিটার মতোই বাকি আছে। আর যেমনটা দেখতে পাচ্ছ, মানে অসাধারণ সিনারি এখানে, এত পাহাড় মাঝখান দিয়ে রাস্তা চলে যাচ্ছে, মানে অসাধারণ লাগছে দেখছি। মানে সত্যি একটু দুপুরবেলা গরম বেশি আছে আমি মানছি, কিন্তু এই দৃশ্যটা সত্যি দেখার মতো আর খুব ভালো লাগছে। তো এখন চলে যাচ্ছি রম্ভার দিকে, আর 10-15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। এখন আমরা NH-16 থেকে নেমে গেছি রম্ভা রোডে, একদম কাট, একটা বাঁ দিকে কাট আসে ট্রিমেন্ডাস ইউটার্নের মতো, সেখান দিয়ে নেমে আর এখন চলে এসেছে। এই দেখুন বোর্ড দেখা যাচ্ছে, ওয়েলকাম নোটিফাইড এরিয়া কাউন্সিল রম্ভা। তো এখন এখান থেকে OTDC পান্থনিবাস আছে, সেখান থেকেই বোটিংগুলো হয় চিলিকা লেকে। আর এইদিকে হালকা হালকা দেখা যাচ্ছে লেকটা, দেখুন খুব সুন্দর লাগছে। আমরা আস্তে আস্তে এগোচ্ছি, ওখানে গিয়ে ফার্দার ডিটেলসগুলো জানাচ্ছি আপনাদের। আমরা এখন চলে এসেছি OTDC-র পান্থনিবাস, যেটা রম্ভাতে আছে। তো এদের এই, এটা একটা হোটেল প্রপার্টি এবং এখানের ভিতর থেকেই এদের বুকিং, বোট বুকিংয়ের ব্যবস্থা আছে। তো এখানে আমরা কথা বললাম, একটা বোটে 7 জন করে মেম্বার অ্যালাউড, 3 জন আরও ছিলেন অলরেডি, আমরা 4 জন। পার হেড 200 টাকা করে নেবে বলছে, দেখি কখন আসে বোট আর কোন কোন জায়গায় ঘুরতে নিয়ে যায়। আচ্ছা বোট আসবে, আমি ভাবলাম বোট এসে জানি না, দেখতে হবে। ভালো, কিন্তু এই জায়গাটা বেশ ভালো, অনেক গাছপালা আছে, হাওয়া চলছে লেকের কাছে, এটা বোঝা যাচ্ছে এত হাওয়া চলছে। তো এখন টিকিট কাটা চলছে, এরপরে আমরা বোটে যাব। এই হলো প্রপার্টিটা, অনেক বড় জায়গা নিয়ে প্রপার্টি। আমরা এখন যাচ্ছি আস্তে আস্তে, আমাদের সাথে একজন বাঙালি পরিবারই আছে মনে হচ্ছে, তা আমাদেরকে এদিকে যেতে বললো। এইদিকে গিয়ে বোটের ওঠার যে পয়েন্টটা সেটা। ওই হালকা হালকা দেখতে পাচ্ছি আমরা লেকটা, যত কাছে যাচ্ছি তত এক্সাইটমেন্টটা বেড়ে যাচ্ছে। বোট করার ব্যবস্থা করা আছে এখানে, অনেক লোকেই আছে। আর এই সাইডে লেক চিল, আমরা এখানে একটা ময়ূরের ফ্যামিলিও খুঁজে পেয়ে গেছি। আর আমাদের যে নৌকো চালক উনি বলছেন নাকি এমনি দেখা যায় না, ইউজুয়ালি খুব লাকিলি দেখা যায়।
আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে, এবারে আমরা আবার ফিরে যাচ্ছি। চিল্কায় বোট রাইড করলাম আর ড্রোনও উড়ালাম, অসাধারণ সুন্দর সব ভিউ এসছে, আপনারা তো নিশ্চয়ই দেখতে পাবেন। আর এখন ফেরত চলে যাচ্ছি গাড়িতে, অলরেডি বেজে গেছে 4:30, 4:45, আর 5:30 আর আমাদের পৌঁছাতে হবে এখান থেকে গোপালপুর, যেটা কি অ্যারাউন্ড 50 কিলোমিটার্স আছে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গাড়িতে করে তাড়াতাড়ি চলে যাবো গোপালপুর। ওখানে আমাদের রিসর্ট বুকড আছে, সেখানে গিয়ে চেক ইন করবো। আমরা এখন গাড়িতে আবার উঠে পড়েছি আর স্টার্ট করে দিয়েছি আমাদের গোপালপুরের হোটেলের জন্য। এখন গুগল ম্যাপস বলছে আর 42 কিলোমিটার দূর আছে, আর পৌঁছতে আমাদের এখনও মোটামুটি 1 ঘন্টা মতন টাইম লেগে যাবে। আমাদের ডান দিকে আছে তাম্পারা লেক, হালকা দেখা যাচ্ছে মাঝে মাঝে, বাট ভালোভাবে এখন বোঝা যাচ্ছে না। কিন্তু আমরা তাম্পারা লেকে আর দাঁড়াচ্ছি না, কেন কি অলরেডি অনেক লেট হয়ে গেছে, অনেকক্ষণ ধরে আমরা গাড়ি চালাচ্ছি। তো আমরা প্রথমে আজকে গোপালপুরে যাব। আমরা এখন পৌঁছে গেছি গোপালপুর আমাদের হোটেলে, এই জাস্ট আমরা চেক ইন করলাম, এখনও রুমে ঢুকিনি, দেখি রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি। হোটেল থেকে আমরা চা খেয়ে আর একটু স্ন্যাক্স খেয়ে বেরিয়েছি, এখন সি বিচের দিকে যাচ্ছি। আমাদের যে হোটেলটা পাম বিচ রিসর্ট, সেখান থেকে একটু হেঁটে 200 মিটার বললো, কিন্তু আমরা 200 মিটার বেশি হেঁটে ফেলেছি। এখন যাচ্ছি লাইট হাউসটা, ওখান থেকে দেখা যাচ্ছে লাইট হাউসটা, দেখতে খুবই সুন্দর লাগছিলো। এখন যাচ্ছি বিচের দিকে। এই হলো সেই লাইট হাউসটা যেটা আমাদের হোটেলের ওই সাইড দিয়েও দেখা যাচ্ছে। দেখুন লাইট হাউস, একটা ওয়ার্কিং লাইট হাউস, দেখতে খুবই সুন্দর লাগে, লাইটটা ঘুরছে। তো এটা বিচের লাইট হাউস, আমরা এখন বিচের দিকে চলে যাচ্ছি। এই হলো গোপালপুর বিচ। বিচটা মানে খুব জুতের নয়, মানে বিচটা খুব অপরিষ্কার এবং প্রচুর লোক আর প্রচুর দোকান। যেমন দেখতে পাচ্ছেন এখানে চেয়ার পেতে দিয়েছে, এই চেয়ারগুলোতে আপনারা বসলেই ওরা কিছু টাকা চার্জ করবে, আর বিভিন্ন প্লাস্টিক এই ওই পড়ে আছে। তো আমরা হল মোটামুটি বিচ, এর থেকে অনেক সুন্দর বিচ আমরা ইন্ডিয়াতে দেখেছি। তো যাই হোক, কিছুক্ষণ এখানে টাইম স্পেন্ড করে আবার ফেরত চলে যাব। আমরা বিচে ঘুরতে ঘুরতে এখানে একটা ফাস্ট ফুড সেন্টারে এই এখানে ক্র্যাব আর প্রনস এইসব অর্ডার দিলাম, এক প্লেট করে জাস্ট টেস্ট করার জন্য, দেখি কেমন হয়।
আজকের ভিডিওটা এইটুকুই। নেক্সট এপিসোডে থাকবে দারিংবাড়ির গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই।